হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের মাঝে। আর আমরা যারা মুসলিম আছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর আমাকে একজন সন্ধান দিল, এখন থেকে প্রায় 12 বছর আগে নাকি একটা ফার্স্ট টাইম, মানে প্রথম দিককার একটা ভলভো নাকি ছিনতাই হয়ে গেছিলো। ছিনতাই হওয়ার পর তার নাকি আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, কিন্তু মানে আমি গোপন সংবাদভাবে, মানে আমার একজন মানে চেনা পরিচিত লোক, সে আমাকে জানালো যে ওই ভলভোটা নাকি কোনো এক পরিত্যক্ত রেল স্টেশন ছিল কোনো সময়, সেই ওইখানে নাকি সে দেখছে। এখন আমি সেও কন, মানে সে আমাকে বলছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না ওই ভলভোটা ওখানে আছে কি না। সে আমাকে বলছে ওখানে নাকি ভলভোটা আছে। তা বন্ধুরা, ওই জায়গাটা বেশি দূর না, ওটা ঠিক টাঙ্গাইল, এখান থেকে সাভার থেকে টাঙ্গাইল যাওয়ার রাস্তার মাঝখানে কোনো এক জঙ্গল, মানে একটা জঙ্গল আছে, আবার একটা রেল স্টেশন আছে, যে রেল স্টেশনটা পরিত্যক্ত, কেউ কখনো ওখানে যায় না। আর ওইখানে নাকি কোনো জায়গায় এক নদীর পাশে নাকি সম্ভবত, আমি যতদূর জানি বলছে। এখন আমি এখানে একাই যাব, ওখানে নাকি হচ্ছে ইয়ে হয়েছে এরকম, ওই গাড়িটা রাখা আছে ভলভো, আমি যদি এই গাড়িটা উদ্ধার করতে পারি তাহলে ভাই অনেক ব্যাপার স্যাপার হয়ে যাবে, আমার নাম টাম ছড়া যাবে। যাই হোক, কথা বাড়াবো না, লেটস গো। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমি একা এখানে। আসলে আজকে একটা বাসের টিকিট কাটছি হিমাচল বাসের, এখন বাসটা কিন্তু এসে পৌঁছায়নি, বাসটা কিন্তু এসে পৌঁছায়নি, আমি কিন্তু আজকে সাভারে অবস্থান করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। যে কোনো সময় কিন্তু বাসটা কিন্তু চলে আসবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওই যে আমার গাড়িটা কিন্তু চলে আসছে, ওই যে আসতেছে দেখতে পাচ্ছ, হিমাচলের যে গাড়িটা আমি টিকিট কাটছিলাম, একটু সামনে যে দাঁড়াই। এই যে এইদিকে, ও ভাই গুতো খেলো কি জোরে আমাকে দেখতে যায়। এই যে দেখতে দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু চলে আসছে, এই যে আমি এখন এই গাড়িতে উঠে যাবো। আরে ভাই হর্ন দিস না, হর্ন দিস না, দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি, এই সিটে উঠে পড়লাম। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এই গাড়ির মধ্যে আছি, কিন্তু আজকে কিন্তু আমি এই গাড়িটা চালাচ্ছি না, আজকে আমি আসছি হচ্ছে গাড়ির সিটে বসা, এই বাম সাইডে বসে আছি দেখতে পাচ্ছ। আর এই পাশে হচ্ছে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ আমার চেনা পরিচিত। আমি আজকে হিমাচলের গাড়িতে হচ্ছে টিকিট কাটছি, আর এই হিমাচলের গাড়ি করে কিন্তু আমি ওইদিকে যাবো, কারণ হিমাচলের গাড়িটা হচ্ছে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল, যে কারণে হচ্ছে আমি এতে টিকিট কেটে রাখছি এখান থেকে, কারণ আমাকে ওখানে দ্রুত যেতে হবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার খুব মানে ইচ্ছা যে ওই গাড়িটা যদি আমি উদ্ধার করতে পারি তাহলে আমার জন্য আমার নাম টাম ছড়াই পারবে, কিন্তু এখনও কাউকে আমি বলিনি, ওখানে আমি একাই যাচ্ছি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি এখন নবীনগরের কাছাকাছি চলে আসছি, আর আমাদের যে ড্রাইভার সাহেব আছে পাশে আজকে, সে ড্রাইভার সাহেব কিন্তু খুব উড়াদুড়াই চালাচ্ছে, কিন্তু আমার মতো চালাতে ভালো চালাতে পারছে না, সে মোটামুটি চালাচ্ছে, সে মোটামুটি আস্তে ধীরেই চালাচ্ছে দেখতে পাচ্ছ। আমরা এখন নবীনগর আছি, আমাদেরকে দ্রুত ওখানে যেতে হবে। আর ড্রাইভার সাহেবের পাশে কিন্তু আমি বসে আছি, আর ড্রাইভার সাহেব কিন্তু ভালোই চালাচ্ছে দেখতে পাচ্ছ। আর গাড়িটা কিন্তু অনেক ভাঙড়ি একটা গাড়ি, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ, হিমাচলের চরম ভাঙড়ি একটা গাড়ি, সেই গাড়িটা নিয়ে আজকে যাওয়া হচ্ছে। কিন্তু আমি আসলে এই গাড়িটা নিয়ে কিন্তু আমি যাচ্ছি শুধু টিকিট কাটছি বলে আমি ওখানে যাচ্ছি, আসলে ভাই এই গাড়িটা আজকে আমি চালাচ্ছি না, আর আজকে অন্য একজন ড্রাইভার চালাচ্ছে, কারণ হিমাচলের গাড়ি এখনও পর্যন্ত আমি কখনো চালাইনি জানো ভালো করে। আর আমি তো সবসময় ভালো গাড়ি চালাই, দামি দামি গাড়ি চালাই, আর সবসময় যখনই আমি শুনছি এটা ভলভোর কথা তখনই ভাই আমি আর ঠিক থাকতে পারিনি, তখনই আমি মোটামুটি মানে একরকম চিন্তাভাবনাই করে নিলাম যে আজকে ভলভোর গাড়িটা যদি আমার কপালে থাকে তাহলে আমি উদ্ধার করবো। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ হিমাচলের গাড়িটা যাচ্ছে, ড্রাইভার মোটামুটি খারাপ চালাচ্ছে না, ভালোই চালাচ্ছে, আমাদের মতো অত স্পিডে চালাচ্ছে না, কিন্তু ভাই মোটামুটি ভালোই চালাচ্ছে, আমাকে দেখে সে একটু উড়াদুড়া দেখাচ্ছে, সে দেখাচ্ছে সে খুব ভালো পারে, আসলে ভাই এরকম পাড়াটা কোনো পাড়া না ভাই, পাড়া হচ্ছে ভাই সবসময় এরকম করে চালাতে হবে, এ আমাকে দেখে চালানোর কোনো মানে হয় না, দেখতে পাচ্ছ আমাকে দেখে সে একটু উড়াদুড়া দেওয়ার চিন্তা করতেছে। কিন্তু আমি ড্রাইভার সাহেবকে বলছি ভাই আপনি এরকম চালান না, কারণ এরকম চালালে অনেক যাত্রী আছে তারা ভয় পাবে, আর আমার গাড়িতে যারা যাত্রীরা ওঠে তারা কিন্তু অনেক মানে কঠিন হৃদয়ের লোক, কারণ তাদের মানে ভয় পায় না, তারা খুব ভালোবাসে এরকম জোরে চালাতে, সুতরাং মানে হঠাৎ করে ভাই জোরে চালানোর কোনো দরকার নেই, আপনি যে গতিতে চালান সেই গতিতে চালান, কারণ অনেক সময় এই গতিটাই দেখা গেলে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াবে, আপনি আস্তে ধীরেই যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এই ড্রাইভার সাহেব কিন্তু খুব দ্রুতই নিয়ে যাচ্ছে, আর আমার কিন্তু এই সামনে যে এক পাশ করে নেমে যেতে হবে একটু সামনে, যেটা হচ্ছে টাঙ্গাইলের দিকে গেছে যে রোডটা, একটা মোড় আছে, দুটো মোড় আছে, ওখানে আমার একটু সামনে যে আমাকে নামতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মোটামুটি আমরা এই জায়গায় চলে আসছি, এই জায়গাটায় নামলে তো আমার হবে না, আমাদের আমাকে আরও সামনে নামতে হবে, আমার যে লোকেশান দিছে সেই লোকেশান অনুসারে গাড়িটা কিন্তু আরও সামনে, এখন কোন জঙ্গল ফঙ্গলের মধ্যে গাড়িটা আছে তা আমি জানি না, যে দেখলাম কিছুই নাই উল্টো ডাকাতের খপ্পরে বললাম, এরকম হলে তো ভাই অনেক বিপদ হয়ে যাবে, দেখাচ্ছে যে সে সুন্দরভাবে বেরোয় যেতে পারে, সে কাটায় কোটায় কিন্তু সুন্দর করে বের হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোই যাক, এরকম কাটায় কোটানো দরকার আছে। বাম সাইডে প্রচুর জ্যাম পড়ছে, আমাকে আর একটু সামনে নামতে হবে, ওস্তাদ আমাদের কিন্তু একটু সামনে নামাই দেন, এই বাম সাইড করে আমাকে নামাই দেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এখন এখানে নামাই দেওয়া হবে আস্তে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বেরো যাচ্ছি, ওস্তাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এই জায়গাটায় নেমে যাচ্ছি বন্ধুরা, দেখো এখন ওস্তাদ টাটা আপনি চলে যান।
তো বন্ধুরা এখানে জ্যাম পড়ে গেছে প্রচুর, আর আমাদের ওস্তাদ চলে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ গাড়ি চালায় কিন্তু ওস্তাদ চলে গেল। বন্ধুরা যাই হোক, এখানে অনেক নতুন নতুন গাড়িও আসছে দেখতে পাচ্ছি, এখান থেকে এখন আমাকে খোঁজ নিয়ে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ। এখন কোথায় যে যেতে হবে সেটাই আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ আমি তো এখানে নামলাম, এখানে তো কারোর কাছে জিজ্ঞেসও করা যাবে না, কারণ এরকম একটা পুরাতন গাড়ি তাও আবার জঙ্গলের মধ্যে আছে। যাই হোক, আমি হেঁটে হেঁটে যেতে থাকি। দেখতে পাচ্ছ আমি এখানে এখন টাঙ্গাইল মহাসড়কের এখানে আসি, এইদিকে গেলে টাঙ্গাইল, তারপরে হচ্ছে বগুড়া রাস্তা, সিরাজগঞ্জের রাস্তা। যাই হোক, আমি একটু দ্রুত পা চালাই, কারণ এখানকার লোকজন আমার দিকে একটু কেমন কেমন করে তাকাচ্ছে। আমার কিছু বলার দরকার নেই, আমি এই রাস্তা ধরে হেঁটে যাই। দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু কোনো গাড়ি টাড়ি চড়ে না, একদম কেমনটা জঙ্গল, এই সাইডটা পুরোই জঙ্গল। আমি জানি না এইদিকে কোন জঙ্গলের মধ্যে, বলছে আমাকে যে এই রাস্তা ধরে হেঁটে যেতে। আমি একটু জোরে জোরেই হাঁটি, জোরে না হাঁটলে কিন্তু আমার পারা যাবে না। আমি এখানে একটু জোরে হাঁটতেছি বন্ধুরা, একরকম দৌড়ই দিচ্ছি, এবার একটু দৌড় শুরু করছি, কারণ জোরে না দৌড়লে কিন্তু আমি কোনোভাবে ওই জায়গায় পৌঁছাতে পারবো না। জানি না রাস্তাটা কত দূর গেছে, কারণ আমি এই রাস্তাতে অনেকবারই গাড়ি চালিয়েছি কিন্তু কোনোবারই আমি কিন্তু খেয়াল করিনি এই পাশে কিন্তু একটা রাস্তা আছে। কিন্তু আসলে যে এই পাশে একটা রাস্তা আছে সেটা আমি কখনোই জানতাম না। দেখতে পাচ্ছ এই রাস্তাতে তেমন কোনো গাড়ি টাড়ি যায় না, গাছপালা কেমন ভাই, জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছ। কিন্তু ডান সাইডে দেখো প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এখান থেকে যাওয়া আসা করে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসছি, আমি এখন একরকম হাফসাই গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। কী যে করবো বুঝতে পারছি না, এখানে কি আসলে কি এটা করে ভাই, এই যে এলাকা, এই এলাকার মধ্যে ঢুকলে ভাই ডাকাতি হয়ে যাবে আমার, আমি জানি। তারপরও আমি রিস্ক নিচ্ছি, কারণ যদি আমার কপালটা ভালো থাকে ভাই, যদি আমি এই গাড়িটা নিয়ে উদ্ধার করতে পারি। ও ভাই এখানে কয়েকটা বাড়িঘরও আছে, যাই হোক এদের কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আস্তে ধীরে ধীরে যাই, কেউ যেন আমাকে সন্দেহ না করে ভাই, সন্দেহ করলে তো ভাই অনেক সমস্যা আছে। দেখতে পাচ্ছ একটা ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে কি কিছু ভাই, এই গাছগুলো দেখো ভাই এমনভাবে পড়ছে, মনে হচ্ছে এই রাস্তায় অনেক দিন কোনো লোকজন এখানে আসে না। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে গাড়ির চাপ এই রাস্তায়, টাঙ্গাইল রোডে কিন্তু প্রচুর গাড়ির চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছি ব্রিজের নিচে। আ ভাই, ওই লোকের কথা অনুসারে আমি কিন্তু সেই রেল লাইন খুঁজে পাইছি। দেখি এখানে আস্তে আস্তে যাই, এখানে তো ভাই আসলে নেশাখোরদের আক্রা হওয়ার কথা, কারণ খুব নিরিবিলি জায়গা। দেখতে পাচ্ছ এদিকে রেল লাইন চলে গেছে, আর এদিকে একটা মেথোপথ চলে গেছে। এখন ডাইনে যাবো কি বাইরে যাবো তাও তো বলতে পারছি না। ও ভাই, এই সেই পরিত্যক্ত রেল স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, তার কথা অনুসারে দেখো আমি আস্তে আস্তে যাই। দেখতে পাচ্ছ আমি এই ব্রিজটার নিচে আসি, এখানে কোনো লোকজনই নাই, একদম নিরিবিলি পরিত্যক্ত রেল স্টেশন। এখানেও নাকি অনেক ভৌতিক ব্যাপার ট্যাপার ঘটে আমি শুনছি, দেখতে পাচ্ছ একদম মানে পরিত্যক্ত, কোনো রেল টেল কখনো এখানে আসে না। যাই হোক, এর পরে নাকি এখানে রেলে মানে এখানে নাকি রাত্রে অনেক রকম ভৌতিক ব্যাপার ট্যাপার ঘটে থাকে। কিন্তু কিন্তু ভাই আমার এখন যাওয়ার এর মধ্যে দরকার নেই, তার একটু যে দেবনাদেরকে দেখাই কি অবস্থা। দেখতে পাচ্ছ কোনো লোকজন নাই, এখানে রাত্রে আসলে নাকি অনেক কিছু দেখা যায়, এখানে নাকি রাত্রে ইয়ে দেখা যায় মানে ট্রেন লাইনের উপর দিয়ে বাস চলে মানে আলো জ্বালাতে জ্বালাতে, এই এরকম অনেক কিছু দেখা যায়। যাই হোক ওগুলো নিয়ে আমি পরে গবেষণা করবো। যাই হোক আমি এখন ডাইনে যাবো না বাইরে যাবো, কিন্তু ডাইনে তো মনে হচ্ছে না, এদিকে তো লোকালয় আছে, লোকালয় থাকলে এখানকার লোকজন তো অবশ্যই খুঁজে পাবে এই বাসটাকে যদি এইদিকে কিছু থাকে। যাই হোক এখান থেকে একটা মেট্রো পথের কথা বলছে, আর ভাই এখান থেকে দেখো পানি যাচ্ছে, ড্রেন করা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে পানি যাচ্ছে। আর ডান দিকে একটা নদী আছে, কী নদী তা জানি না, আমি এখানে একটা মেট্রোপথ আছে, সেই মেট্রোপথ দেখে ধরে ধরে আমি যাই। বলছে আমাকে ওই মেট্রোপথ ধরে যেতে বলছে কিছু দূর আগে, যে এই যে সেই মেট্রোপথটা, মেট্রোপথটাও খুঁজে পাইছি বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলের দিকে চলে গেছে। এখন আমি সেই জঙ্গলের দিকে যাচ্ছি, এখন আমি আস্তে ধীরে ধীরেই যাই, কারণ বেশি তাড়াহুড়ার দরকার নেই। আমি এমনি হাফসায় গেছি, বাম সাইড ডান সাইড, ডান সাইডে তো নদী আর বাম সাইডে হচ্ছে পুরো জঙ্গল ভাই। এই জঙ্গলের মধ্যে হয়তো কোনো জায়গায় কিন্তু সেই লুকিয়ে আছে বা ডাকাতি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে সেই গায়ে বাসটি ভলভো। এখন ভলভোর কত মডেল তাও তো আমি জানি না। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, কোনো কিছু চিহ্নই আমি পাচ্ছি না মেট্রোপথ ধরে, কিন্তু আমি আগায় যাচ্ছি আগায় যাচ্ছি আগায় যাচ্ছি। সামনে যে কী আছে কপালে আমি নিজেও জানি না ভাই। এই ঝোপঝার কাউরে খুন করে রেখে গেলে ভাই কেউ কখনো টের পাবে না ভাই, এখানে কেউ আসবে না। আসলে এরকম জায়গায় ভাই চিন্তা হয়েছে আর আর 12 বছর আগে চিন্তা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে অনেক হাফসায় গিয়েছি, আর এদিকে নদী কী চমৎকার সুন্দর একটা নদী, কোনো একটা লোকজনকে দেখলাম না এদিকে আসা যাওয়া করতে, শুধু জঙ্গল আর জঙ্গল। এদিকে দেখো পুরোটাই জঙ্গল, ওই দূরে অনেক দূরে বাড়িটারি দেখা যাচ্ছে, জানি না যে কাদের বাড়ি, হয়তো বাড়িটারি না, অনেক দূরে গাছপালা ছাড়া আমার চোখে কিছুই আসতেছে না বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি তো অনেক দূর হাঁটলাম কিন্তু কোনো গাড়ির কোনো চিহ্ন আমি পেলাম না ভাই। এখানে শুনছি নাকি গাড়িটা এখানে আশেপাশে, ও ভাই আমি দেখতে পাইছি ভাই গাড়িটা, মনে হচ্ছে ওটা একটা গাড়ি, তাই তো দেখি ভাই আস্তে আস্তে যাই, দেখি জঙ্গলের মধ্যে দিয়ে যাই। তো বন্ধুরা তোমরা কি দেখতে পাইছো ভাই, ওই দেখো সামনে, ঠিক সামনে একটা গাড়ি। আমি একটু গাছের আড়ালে যাই, ওখানে আবার কোনো মানে ডাকাত ফাকাত আছে কি নাকি তাও তো বোঝা যায় না, বা ছিনতাইকারী হোক বা যাই হোক যে খারাপ লোকজন থাকে মনে হয়তো কেউ নাই। দেখি আস্তে ধীরে ধীরে আমি যাই। তা বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট কিন্তু আমি গাড়িটা কিন্তু খুঁজে পাইছি ভাই, গাড়িটা খুঁজে পাইছি মানে বুঝতে পারছো এই গাড়িটার সন্ধান
পেয়ে গেছি যখন আমি, তখন ভাই এই গাড়িটা যদি কোনোভাবে ফ্লাশ হয়ে যায় তার মানে বুঝতে পারছো আমার নাম কিন্তু চারিদিকে ছড়ে যাবে। আর দেখছো পরিত্যক্ত রেল স্টেশন আছে ওই পাশে, আর এটা হচ্ছে সেই রেল পার্টি। এখানে নাকি মানে অনেক মানে আত্মা টাত্মা ঘুরে টুরে বেড়ায়, আর তারপরও নাকি এখানে নাকি রাত্রে নাকি দেখা যায় যে বাস চলাফেরা করে ভাই অন্ধকারের মধ্যে ট্রেনের মতো দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো অ্যাট লাস্ট আমি সেই ভলভোটাকে পেয়েছি। ভলভোটার অবস্থা কি, গাছপালা উঠে ভাই এ তো একেবারে ভাঙড়ি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। প্রায় 12 বছর আগে ভাই এই দেখো এটা হচ্ছে ভলভো 940-র একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। জং ধরে গেছে, শ্যাদলা পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। দেখি এই পাশ থেকে কি অবস্থা ভাই, ভিতরে তো কিছুই দেখা যাচ্ছে না ভাই, এত পরিমাণে শ্যাদলা পড়ছে ভাই জঙ্গলের মধ্যে। আসলে ভাই চিন্তায় ভাই ডাকাতি হওয়ার পরে হয়তো ভাই এখানে যে চিন্তায় কেটে যাচ্ছে তারা গাড়িটা এখানে কীভাবে আনছে আমি একদমই জানি না। এইখানে রেখে গাড়িটা রেখে গেছে এতদিন পর্যন্ত, এখানে আসলে কোনো লোকজন আসে না বন্ধুরা দেখতে পাচ্ছ। শ্যাদলা পড়ে গেছে গাড়িটায়, ভলভো 940 হেভি একটা গাড়ি এসে আসলে যে কোন ব্র্যান্ডের গাড়ি ছিল আসলে কেউ জানে না দেখতে পাচ্ছ। গ্লাস গ্লাসের অবস্থাও ভালো না। পিছনে দেখি কি অবস্থা ভাই, পিছনে পুরো শ্যাদলা টেটলা পড়ে গেছে, একেবারে জঘন্য অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ। নাম্বার প্লেটের নাম্বারটাও বোঝা যাচ্ছে না, লাইট টাইট কিন্তু সব ভেঙে এক হয়ে গেছে, কারণ এতদিন একটা গাড়ি এভাবে পড়ে থাকলে ভাই কোনো দিনও কিন্তু ভালো অবস্থায় থাকে না। যেমন আমাদের ঢাকা শহরে যেমন হচ্ছে থানাতে অনেকদিন গাড়িটারি ভাই পড়ে থাকলে যেরকম অবস্থা সেই অবস্থা বন্ধুরা। এই গাড়িটা যে আমি খুঁজে পাইছি ভাই সেটা তো বিশাল ভাগ্যের ব্যাপার ভাই। এখন আমার কী করতে হবে ভাই, এই গাড়িটাকে এখন নিয়ে যেতে হবে কিন্তু কাউকে বলা যাবে না। যাই হোক আমি সাথে করে আসলে একটু নিয়ে আসছিলাম, মানে অনেকগুলো চাবি নিয়ে আসছিলাম, কারণ আমি বাস চালাই যে কারণে আমি অনেকগুলো চাবি নিয়ে আসি। যদি কোনো চাবি দিয়ে ভাই গাড়িটা স্টার্ট হয়ে যায়, কারণ তেল হয়তো থাকবে, তেল হয়তো এর মধ্যে কিছুটা থাকবে, যদি কোনো রকম এই গাড়িটাকে রাস্তায় তুলতে পারি তাহলে তো ভাই বিশাল ব্যাপার স্যাপার হয়ে যাবে। আর এটা হানিপের ইয়েতে নিয়ে যাব আমি, ওই যে ডিপোতে আছে সাবারের আগে, ওইখানে নিয়ে যে মোটামুটি যদি দেখাতে পারি ভাই আমার নামটা খুব ইয়ে হয়ে যাবে, তখন আমি নিউপুরো থেকে ভাই কিংপুরো হয়ে যাব। যাই হোক এখন আমি এখন চেষ্টা করবো এর মধ্যে ঢোকা, দেখি ঢোকা যায় কি না। দেখো ভলভোর লোগোটাও কিন্তু ঠিক আছে ভাই, গাড়িটা কিন্তু এখন এর মধ্যে কি ভাই কোনো লোকজন মেরেটে রেখে গেছে কিনা তাও আমি জানি না, চেষ্টা করি এটা ভাঙার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অনেক কষ্টে কিন্তু গাড়িটার মধ্যে ঢুকছি, গাড়ির মধ্যে কেউ নাই, গাড়ির মধ্যে গাছপালা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, বিষাক্ত গন্ধ হয়ে গেছে। এখন গাড়িটা স্টার্ট দেওয়া যায় কিনা আমি শেষ পর্যন্ত দেখি ভাই, এটা কোন কোম্পানির গাড়ি তাও কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু কি লেখা তাও ঠিক মতন পরিষ্কার না। যাই হোক আমি এখন এই গাড়িটা চালানোর চেষ্টা করবো ভাই, টিভি সবই আছে ভাই, এই গাড়িটা এতদিন ধরে এখানে পড়ে আছে ভাই, সিট টিটের মধ্যে গাছপালা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। সামনে দেখো ভাই একেবারে গ্লাস গ্লাস কেমন হয়ে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন স্টারিংয়ের সামনে বসে আছি, এখন এই গাড়িটাকে আমার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছ কি জঘন্য অবস্থা একেবারে ভিতরে, এই সামনে ড্যাশবোর্ড ট্যাশবোর্ড হয়তো ভালো আছে কিন্তু গ্লাস গ্লাসের অবস্থা খুবই খারাপ। এই গ্লাস টাস দেখি পরিষ্কার করা যায়, দেখি একটু স্টার্ট দিয়ে দেখি স্টার্ট হয় ভাই, বন্ধ হয়ে যাচ্ছে ভাই। দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু কোনোভাবে স্টার্ট করতে পারছে, আসলে ব্যাটারিতেও কিন্তু মানে এত চার্জ নাই। যাই হোক আমার কাছে একটা পাওয়ার জাম্প আছে, ওটা একটু দিয়ে চেষ্টা করে দেখি। ও ভাই গাড়ি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখি হুইপার টিপের কাজ করে কিনা, ও ভাই হুইপার কাজ করছে কিন্তু হুইপারে অনেক জং ধরে গেছে দেখতে পাচ্ছ, সবই মোটামুটি কাজ করে। দেখি হর্ন ভাই, হর্নটার অবস্থা খুবই খারাপ, লাইট মোটামুটি জ্বলছে। যাই হোক এখন গাড়িটাকে এখান থেকে উঠাতে হবে, দেখতে পাচ্ছ গাড়ির যে অবস্থা এখন আস্তে ধীরে আমাকে এখান থেকে উঠাতে হবে। গাড়িটা উঠানো যায় কিনা, অনেক দিন ধরে এখানে পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো ও ভাই গাড়িটা আস্তে আস্তে উঠানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ, গাড়িটার সামনের চাকা ঘুরতেছে না কেন। ও ভাই গাড়িটা হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু গাড়িটা আমি একটা গাড়িটা কিন্তু উদ্ধার করতে পারছি, একদম ভাঙড়ি একটা হয়ে গেছে, ভাঙড়ি ভলভো দেখতে পাচ্ছ, কোনো রকম চলতেছে চাকা টাকা এরকম ওল ডাউন ফাউন খাওয়ার, মানে এরকম চাকা টাকা এরকম হেলদোল খাওয়ার কারণ হচ্ছে চাকাগুলোতে পাম নাই বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন কষ্ট মষ্ট করে এখন আমার এখান থেকে গাড়িটাকে নিয়ে যেতে হবে, জোরে চাল। ও ভাই গাড়ি তো ভালো স্পিড আছে ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু গাড়িটাকে স্টার্ট দিয়ে নিয়ে কিন্তু মোটামুটি রেল লাইনের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, আর এই পরিত্যক্ত রেল স্টেশন এখান থেকে আমার গাড়িটা বের করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ। যাই হোক আমি গাড়িটা স্টার্ট করছি, এটাই আমার ভাগ্যবে ভাই, আমি তো সামনে কিছুই দেখতে পাচ্ছি না ভাই, সামনের অবস্থা তো খুবই খারাপ। এই ভাঙড়ি গাড়ি ভাই ভাঙড়ি ভলভোটাকে মোটামুটি আস্তে ধীরে মোটামুটি আমি যদি সাবারের ওখানে নিয়ে যেতে পারি তারপর পরিষ্কার টরিষ্কার করে তো ভাই আমার আমাকে সবাই খুশি ধন্য ধন্য হয়ে যাবে ভাই, আমি গাড়িটা উদ্ধার করতে পারছি ভাই। এই গাড়িটা নাকি 12 বছর আগে নাকি ভাই চিন্তাই হয়ে গেছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমাকে এখান থেকে গাড়িটা উঠাতে হবে। যাই হোক আমি একজন ভালো নিব। ভাই গাড়ির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ, উঠতে পারছে না, সব ভেঙে ভেঙে পড়ছে, সাত মাস জং ধরে গেছে। তারপরও দেখো ভাই আমি নিউ প্রো, আমি অনেক ভালো গাড়ি চালাই যে কারণে কিন্তু
ও ভাই গাড়িটা তো উঠাতেই পারলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে গাড়িটা উঠাতেই পারছি, কারণ গাড়ির এমন ক্ষমতা নাই যে এখান থেকে উঠাতে পারবো। তারপরও আমি এখান থেকে যত দ্রুত সম্ভব আমার এখান থেকে বেরোয় যেতে পারে। আমাকে লোকজন সন্দেহ করতে পারে যে আমি গাড়িটা কোথা থেকে পেলাম, আর এদিক থেকে তার মানে ভাববে আমি সেই ছিনতাইকারী নাকি। দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটার ক্ষমতাও নাই এখান থেকে উঠার, একেবারে ক্ষমতা হারাই ফেলছে দেখতে পাচ্ছ। তারপরও আমাকে চেষ্টা করে যেতে হবে, আমার গাড়ি শুধু ব্যাকে চলে আসতেছে। কোনোভাবেই কিন্তু আমি গাড়িটা উঠাতে পারতেছি না, আমাকে একটু পিছনে নিতে হবে। পিছনে নিয়ে আমাকে জোরে টান দিতে হবে, দেখি এবার পারি কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব কষ্টে মষ্টে এই পর্যন্ত চলছি। ও ভাই অ্যাট লাস্ট আমি কিন্তু গাড়িটাকে উদ্ধার করতে পারছি এবং রাস্তায় উঠাতে পারছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি এই পাশের লেনটা দিয়ে কিন্তু দ্রুত আমার গাড়িটা নিয়ে বেরোয় যেতে হবে, কারণ যে কোনো লোক আমাকে সন্দেহ করতে পারে এই গাড়িটা এখান থেকে আসলো কেউ। এমনি সবাই কিন্তু আমার দিকে কিন্তু ওই গাড়ি থেকে খুব খারাপভাবে চাকাচ্ছে আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছ আমি এই ভাঙড়ে গাড়িটা নিয়ে কিন্তু যাচ্ছি খুব সুন্দরভাবে। ভাই আমি তো সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আমার সামনের অবস্থা তো খুবই খারাপ। এটা যে কত পুরনো আমলের ভলভো তা আমি নিজেও জানি না। যাই হোক আমি মোটামুটি এখন আমি এই গাড়িটাকে নিয়ে যাব, গাড়ি যখন পাইছি এখন আমি গাড়িটা সার্ভিসিং করতে দেবো, তারপর দেখা যাক এই গাড়িটার ব্যাপার স্যাপার কী কী হয়েছিল ঘটনা সেটা পরে জানা যাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি টানফান দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। দেখতে পাচ্ছ আমি একাই আসছি বন্ধুরা, একাই হেল্পার, একাই হচ্ছে এখন ড্রাইভার। দেখতে পাচ্ছ এখান থেকে এখন বেরোবো কীভাবে, এখান থেকে এখন বেরোতে হবে। প্রচুর লোকজন কিন্তু আমার দিকে তাকায় রয়েছে, হঠাৎ করে গাড়িটা এখান থেকে কীভাবে আসলো, আসলে ভাই এটাই হচ্ছে সন্দেহের ব্যাপার ভাই, হঠাৎ করে গাড়িটা কীভাবে আসলো। যাই হোক কোনো কিছু দেখার দরকার নেই, সবাই কিন্তু একরকম কিন্তু আমাকে সাইড দিয়ে করছে, কিন্তু আমি ভাই কোনো কিছু মানবো না, আমি বেরোয় যাবো, আমার বেরোয় যেতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বেরোয় গেছি, আমি কিন্তু বেরোয় গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে ঘিরে ধরতে পারে লোকজন, তারপরেও কিছু করার নাই ভাই, আমি গাড়ির দরজা মোটে খুল। বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট গাড়িটাকে নিয়ে কিন্তু আমি হচ্ছে বেরোয় যেতে পারছি ভাই। ইন্ডিকেটারও কাজ করে দেখতে পাচ্ছ। ভাঙড়ি এই হানিফের, হানিফ কি নাম জানি না, হানিফের গাড়ি হতে পারে। যাই হোক আমি এই ব্রিজের তল দিয়ে মোটামুটি এখন সাভারের দিকে চলে যাবো, কোনো জায়গায় এখন থামাতামি নাই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িটা উদ্ধার করতে পারছি, আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগছে ভাই, আমি তো কিছুই দেখি না। ও ভাই এত জ্যাম কেন ভাই, পুলিশ টুলিশ দেখলে তো ভাই আরও ঝামেলা হতে পারে, যে এত পুরাতন আমাদের গাড়ি পেলাম কোথায় ভাই। সে ও ভাই সোহাগ অ্যাক্সিডেন্ট করছে, পুরো উল্টায় গেছে, এর মধ্যে আমার সব দেখার দরকার নেই, এখন আমার গাড়ি নিয়ে ভাগতে হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক আমি মোটামুটি রাস্তায় উঠে পড়ছি, এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এখন এইভাবে আমাকে চালা যেতে হবে কি। ও ভাই রে ভাই অ্যাট লাস্ট আমি কিন্তু এই গাড়িটাকে উদ্ধার করতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ যে 12 বছরের আগে হারিয়ে যাওয়া এই গাড়িটা, মানে এটা হানিফের গাড়ি হবে, হানিফ হতে পারে বা সোহাগ হতে পারে বা অন্য কোনো ইয়ের হতে পারে, যাই হোক নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে এটাকে আমি ওকে ওয়াশ করবো, ওয়াশ করার পরে বোঝা যাবে গাড়ির ব্যাপার স্যাপার কি, কত পুরানো আমলের গাড়ি। আমাকে যে বলছে সে বলছে যে মিনিমাম 12 বছর আগে নাকি এই ঘটনাটা ঘটছিলো, একটা হানিফের ভলভো নাকি ছিনতাই হয়ে গেছিলো ভাই, কিন্তু এখানে হানিফের কোনো চিহ্ন টিহ্ন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মোটামুটি গাড়িটার মোটামুটি টানফান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি এখন ভাই শহরের দিকে যাচ্ছি ভাই, এখন আমার কোনো ভয় নাই ভাই, ওই জায়গাটা আসলে আমার অনেক ভয় লাগছিলো। যাই হোক তো বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তা বন্ধুরা এখন আমরা হচ্ছে ইয়েতে যাবো, এটাকে সার্ভিসিং পয়েন্টে নিয়ে যাবো, সেজন্য আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।